Hello, my dear students. Assalamu alaikum. Welcome, everybody, to our online class. I think you are fine, and I am also fine. I am Akim Ubaidul Islam, lecturer in English, A.B.C.D College, Chowgasa, Joshua. Today, I am going to discuss about your textbook English for today, Unit 1. Listen to me. To women. আজ শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ইংরেজি প্রথম পত্রের ইউনিট 1 লেসন 3 এর টু ওমেন, দুজন মহিলা, তার ভিতরে কল্পনা চাওলা সম্পর্কে। প্রথম আমরা জেনে নিই অ্যাবাউট কল্পনা চাওলা। কল্পনা চাওলা ছিলেন আমেরিকান অ্যাস্ট্রোনট। Kalpana Chawla was an American astronaut, engineer, and the first woman of Indian origin to go to space. Kalpana Chawla chilen ekjon American navosari, engineer, proposali, and the first woman, prothom nari, of Indian origin to go to space. Prothom Indian nari je prothom akashe uddan korechen. She was first flew on space shuttle Columbia. Prothom uddan korechen space shuttle Columbia te in 1997 as a mission specialist. সে মিশনের স্পেশালিস্ট হিসেবে ছিলেন অ্যান্ড প্রাইমারি রোবোটিক আর্ম অপারেটর হিসেবে নিয়োগ দায়িত্ব ছিলেন। বর্ন কল্পনা চাওলা ওয়াজ বর্ন July 1, 1961 কর্নল ইন ইন্ডিয়া। ডাইড ফেব্রুয়ারি 1, 2003 Texas, United States. Space missions STS-107 and STS-87. Spouse Jean Perry Harrison. Education University of Colorado Boulder in 1988. Awards Congressional Space Medal of Honor, NASA Space Flight Medal, NASA Distinguished Service Medal. শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা মূল প্যাসেজ কল্পনা চাওলা সম্বন্ধে প্যাসেজ সম্বন্ধে আমরা আলোচনা করব। চাওলা ওয়াজ বর্ন ইন কর্নল ইন্ডিয়া। চাওলা ভারতের কর্নলে জন্মগ্রহণ করেন। শি কমপ্লিটেড হার আর্লিয়ার স্কুলিং অ্যাট টাগোর বাল নিকেতন সিনিয়র সেকেন্ডারি স্কুল কর্নল। কল্পনা তার মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন ঠাকুর বাল্নিকেতন সিনিয়র মাধ্যমিক বিদ্যালয় কর্নল থেকে। শি ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান বর্ন অ্যান্ড সেকেন্ড পার্সন ইন স্পেস। তিনি প্রথম ভারতীয় বংশোদ্ভূত নারী অ্যান্ড
second person এবং দ্বিতীয় ব্যক্তি in space motion from this subcontinent এই উপমহাদেশের দ্বিতীয় ব্যক্তি যিনি মহাকাশ মহাশূন্যে ভ্রমণ করেছিলেন after graduating in aeronautical engineering from Punjab Engineering College, India in 1982. After graduating in aeronautical engineering from Punjab Engineering College, India in 1982. 1982 সালে তিনি পাঞ্জাব প্রকৌশল কলেজ থেকে মহাকাশ প্রকৌশলের উপর স্নাতক সম্পন্ন করেন চাওলা মুভড টু ইউনাইটেড স্টেটস ইন ইউনাইটেড স্টেটস দ্য সেম ইয়ার চাওলা স্নাতক সম্পন্ন করার পর চাওলা একই বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেন শি অবটেইনড হার মাস্টার্স ডিগ্রি ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস তিনি 1984 সালে টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন লেটার শি ডিড হার পিএইচডি ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং ইন 1988 ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ কলোরাডো তিনি পরে 1988 সালে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এ তার পিএইচডি করেছেন কলোরাডো বিশ্ববিদ্যালয় থেকে নেক্সট প্যাসেজ নেক্সট প্যারা ডিটারমাইন্ড টু বিকাম অ্যান অ্যাস্ট্রোনট ইভেন ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জার ডাইজেস্টার 1986 দ্যাট Rock effort 73 seconds into its flight 1986 সালে চ্যালেঞ্জার বিপর্যয় চ্যালেঞ্জার সম্মুখীন হয়েছিলেন যেটি উড্ডয়নের 73 seconds মধ্যে ভেঙে পড়ে সাতজন কর্মীর মৃত্যু ঘটেছিল লিডিং টু দ্য ডেথ অফ ইটস সেভেন ক্রু সাতজন কর্মী মৃত্যু ঘটেছিল চাওলা জয়েন্ট নাসা ইন 1988 সালে চাওলা নাসায় যোগদান করেন She began working as a vice president. তিনি সেখানে vice president হিসেবে কাজ শুরু করেন. Where she did computation fluid dynamics. সংক্ষেপে FCFD. Research on vertical টেক অফ অ্যান্ড ল্যান্ডিং টেক অফ ভার্টিক্যাল মানে সোজা স্ট্রেট অফ টেক অফ উড্ডয়ন করা অ্যান্ড ল্যান্ডিং তিনি সেখানে যে ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ শুরু করার পরে টেক অফ সোজা উড্ডয়ন এবং অবতরণের উপর কম্পিউটেশনাল লিকুইড
ডাইনামিক্স নিয়ে গবেষণা করেন। ইন 1991 শি গট ইউএস সিটিজেনশিপ। তিনি 1991 সালে মার্কিন নাগরিকত্ব অর্জন করেন অ্যান্ড স্টার্টেড হার ক্যারিয়ার অ্যাজ এ নাসা অ্যাস্ট্রোনট ইন 1995 এবং 1995 সালে নাসার একজন মহাকাশচারী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। শি ওয়াজ সিলেক্টেড ফর হার ফার্স্ট ফ্লাইট ইন 1996 1966 সালে তিনি প্রথম উড্ডয়নের জন্য নির্বাচিত হন। She spoke the following words while traveling in the wet business of space. তিনি মহাকাশ শূন্যে ওজনহীনতায় ভ্রমণের সময় পরবর্তীতে যে শব্দগুলো উচ্চারণ করেছিলেন, ইউ আর জাস্ট ইউর ইন্টেলিজেন্স, আপনি শুধু আপনার বুদ্ধির ফলস্বরূপ। শি হ্যাড ট্রাভেলড, তিনি ভ্রমণ করেছিলেন 10.67 মিলিয়ন মাইলস, অ্যাজ মেনি অ্যাজ 252 টাইমস অ্যারাউন্ড দ্য আর্থ, তিনি পৃথিবীর চারপাশ 252 বার ঘুরে 10.67 মিলিয়ন মাইল ভ্রমণ করেন। নেক্সট প্যারা, হার ফার্স্ট স্পেস মিশন, মিশন এস পি এস 87 বিগান অন 19 নভেম্বর 1997 উইথ 6 আদার অ্যাস্ট্রোনাটস অন দ্য স্পেস শাটল কলম্বিয়া। 1997 সালে 19 নভেম্বর তার প্রথম মহাকাশ মিশন, মিশন এস এস 87 স্পেস শাটল কলম্বিয়ায় আরও 6 মহাকাশচারীর সঙ্গে শুরু হলো। অন হার ফার্স্ট মিশন দ্যাট লাস্টেড ফর 15 ডেইজ 16 আওয়ার্স 34 মিনিটস অ্যান্ড 4 সেকেন্ড। তার প্রথম মিশন ছিল প্রায় 15 দিন 16 ঘন্টা 34 মিনিট এবং 60 সেকেন্ড স্থায়ী ছিল। শি ট্রাভেল 6.5 মিলিয়ন মাইলস, তিনি 6.5 মিলিয়ন মাইল ভ্রমণ করেন। শি ওয়াজ রেসপন্সিবল ফর ডিপ্লয় প্রয়োগ করা দ্য স্পার্টন স্যাটেলাইট হুইজ হাওয়ার ম্যাল ফাংশন নেসেসিটেটিং এ স্পেস ওয়াক বাই উইনস্টন স্পোর্ট and Takudo of her fellow astronauts to retrieve the satellite, retrieve and recover. The দায়িত্ব ছিল 2টি কোনো স্পার্টন স্যাটেলাইট স্থাপন করা। হুইস আওয়ার ম্যান ফাংশন যা
উদ্ধার করার জন্য নেসেসিটিয়েটিং এই স্পেস ওয়াক বাই উইনস্টন স্কট অ্যান্ড কাগুদর। তার দুই সহকর্মী মহাকাশচারী ছিলেন উইনস্টন স্কট অ্যান্ড কাগুদর, টু অফ আর ফেলো অ্যাস্ট্রোনট টু রিট্রাইভ দ্য স্যাটেলাইট মহাকাশে পদচারণার জন্য রিকভারের জন্য প্রয়োজন ছিল। নেক্সট প্যারা, ইন 2000 শি ওয়াজ সিলেক্টেড ফর হার সেকেন্ড স্পেস মিশন STS-107। 2007 তিনি তার দ্বিতীয় মহাকাশ মিশন STS-107 এর জন্য নির্বাচিত হন। দিস মিশন ওয়াজ রিপিটেড ডিউ টু শিডিউলিং কনফ্লিক্টস অ্যান্ড টেকনিক্যাল প্রবলেম। এই মিশনের সময়সূচি দ্বন্দ্ব এবং প্রযুক্তির কত সমস্যার কারণে বারবার বিলম্বিত হয়। অন 16 জানুয়ারি 2003 কল্পনা চাওলা ফাইনালি স্টার্টেড আর নিউ মিশন উইথ 6 আদার স্পেস ক্রিউ অন দি ইল ফেটেড স্পেস শাটল কলম্বিয়া। 2003 সালে অবশেষে 16 জানুয়ারি কল্পনা চাওলা তার ছয়জন সহযোগীকে নিয়ে অশুভ মহাকাশ যান কলম্বিয়ায় নতুন মিশন শুরু করেন। শি ওয়াজ ওয়ান অফ দ্য মিশন স্পেশালিস্ট, তিনি ছিলেন মিশন বিশেষজ্ঞদের মধ্যে অন্যতম। চাওলাজ রেসপন্সিবিলিটি, চাওলার দায়িত্বে ইনক্লুডেড অন্তর্ভুক্ত ছিল তা মাইক্রোগ্রাভিটি এক্সপেরিমেন্ট, মাইক্রোগ্রাভিটি পরীক্ষা, ফর হুইচ দ্য ক্রু কন্ডাক্টেড নিয়ারলি, যার মধ্যে কন্ডাক্টেড নিয়ারলি 80 এক্সপেরিমেন্টস স্টাডিং আর্থ অ্যান্ড স্পেস সায়েন্স অ্যাডভান্সড টেকনোলজি ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাস্ট্রোনট হেলথ অ্যান্ড সেফটি। চাওলার দায়িত্বে অন্তর্ভুক্ত ছিল মাইক্রোগ্রাভিটি পরীক্ষা, যার জন্য পুরো পৃথিবী এবং মহাকাশ বিজ্ঞান অ্যাডভান্স টেকনোলজি উন্নত প্রযুক্তির উন্নয়ন অ্যান্ড স্পেস সায়েন্স অ্যাডভান্স টেকনোলজি ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাস্ট্রোনট হেলথ অ্যান্ড সেফটি উন্নত প্রযুক্তি উন্নয়ন এবং মহাকাশচারীর স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে প্রায় 80টি পরীক্ষা পরিচালনা করেছেন। নেক্সট প্যারা, আফটার 16 ডে সায়েন্টিফিক মিশন ইন স্পেস, অন 1 ফেব্রুয়ারি 2003 মহাকাশ শূন্যে 16 দিন অভিযান শেষে 2003 সালের 1 ফেব্রুয়ারি কলম্বিয়া ডিজ ইন্টিগ্রেটেড বিভিন্নভাবে বিভক্ত ওভার টেক্সাস ডিউরিং ইটস রি এন্ট্রি ইন্টু দ্য আর্থ অ্যাটমসফিয়ার। কলম্বিয়া পৃথিবীর বায়ুমণ্ডলে তার পুনঃপ্রবেশের সময় টেক্সাসের উপর ভেঙে পড়ে। অল দ্য ক্রিউ ইন কলম্বিয়া ইনক্লুডিং চাওলা ডাইড অন 16 মিনিটস। হিয়ার
to their scheduled landing. Chawla saw Colombia সহযোগে তাদের নির্ধারিত অবতরণের মাত্র 16 মিনিট পূর্বে মারা যান। Investigation shows that তদন্ত থেকে জানা যায় যে this fatal accident এই মারাত্মক দুর্ঘটনা happened due to a damage in one of the Colombia's wings caused by a piece of inserting foam from the external fuel tank filling up during the launch. এই মারাত্মক দুর্ঘটনার কারণ হল উড্ডয়নের সময় বাইরের জ্বালানির ট্যাঙ্ক থেকে যে নির্গত এক টুকরা অন্তরক ফোম যা দ্বারা কলম্বিয়ার একটি পাখায় সৃষ্ট হত। During the intense heat of re-entry, hot gases penetrated monoxide with the redogan. Interior of Hantare of the winds, destroying the support structure and causing the rest of the shuttle to break down. Hebrew Taf Unotovash Shumai Toto Gas Mokash Danet Pakar of Buntari together. The Tashoya Katamu Nostopal Evang Ovashe Shuttle Ke Hing a Helen. Shikati Mona. কল্পনা চাওলা সম্বন্ধে প্যাসেজ ছিলাম, প্যাসেজটি আমরা পড়লাম। আমরা অবশ্যই প্যাসেজটি মনোযোগ সহকারে পড়বে এবং ভালোভাবে প্যাসেজ সম্বন্ধে জানব। তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।